বন্ধুরা আসসালামু আলাইকুম। বিএনপিতে প্রতিনিয়ত হতাশা বেড়েই চলেছে। কেন বিএনপিতে হতাশা বাড়ছে? যখন একজন সেনাপতি, আচ্ছা আমরা ধরে নিই যে একটা যুদ্ধ চলছে, সেই যুদ্ধে কিন্তু প্রতিটা যুদ্ধে একজন কোনো সেনাপতি থাকে, যে সেনাপতির দিক নির্দেশনায় কিন্তু ওই দল পরিচালিত হয়, যুদ্ধে অংশগ্রহণ করে, যুদ্ধ করে, জয় অথবা পরাজয় ঘটে। তো সেই সেনাপতির বেশিরভাগ সিদ্ধান্ত যদি ওই সৈন্যদলকে পরাজয়ের দিকে ধাবিত করে, তখন কি ঘটে? তখন ওই সৈন্যদলের মধ্যে হতাশা দানা বাঁধতে থাকে এবং ভুল সিদ্ধান্তের পরিমাণ যত বেশি হয়, সৈন্য তত মার খেতে থাকে। একটা সময়ে যে ওই সৈন্যদল কিন্তু হতাশার সাগরে নিমজ্জিত হয়, সেই রকম বিএনপির যে নীতি নির্ধারক মহল আছে, তাদের একের পর এক ভুল সিদ্ধান্তের ফলে বিএনপি এখন সেই হতাশায় নিমজ্জিত একটি দলে পরিণত হচ্ছে। বিএনপির অর্জন কি? আমি যদি মনে করি যে বিএনপির অর্জন কি, যে 28 তারিখ থেকে যে লাগাতার হরতাল, অবরোধ কর্মসূচি, জ্বালাও পোড়াও হ্যান ত্যান এভরিথিং, বিএনপির অর্জন কি? লন্ডনে বসে তারেক রহমান একের পর এক বকেই যাচ্ছেন, আপনারা হরতাল মানুন, একটু কষ্ট হবে, এসে হ্যান ত্যান এভরিথিং। ভাই আমি আমজনতা, আমার কষ্ট করে মানে আমার লাভটা কি হবে? ভোট আসবে, ভোট যাবে, হয় আওয়ামী লীগ আসবে, না হলে বিএনপি আসবে, পকেট ভারি তো আপনাদেরই হবে, আমার কি হবে? আমার তো কিচ্ছুই হবে না। আমার দিন গেলে ঠিকই খাটতে বের হবে, দিন গেলে ঠিকই আমাকে পরিশ্রম করেই ঘরে ফিরতে হবে, আমার তো কোনো লাভ নেই। তো যাই হোক, এই নিয়ে একটি খুব অনুসন্ধানী একটি রিপোর্ট হয়েছে, রিপোর্টটি আমি আপনাদের সামনে শেয়ার করব। তো দেখি পুরো বিস্তারিত রিপোর্টটি আপনাদের সামনে তুলে ধরবো, তাই না টেনে পুরো রিপোর্টটি দেখবেন, ভেতরের অনেক খবর কিন্তু আপনারা জানতে পারবেন। টানা আন্দোলনের কর্মসূচি ক্রমশ ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। নির্বাচনের তফসিলের প্রতিবাদে বেশ কয়েকদিন যাবত লাগাতার অবরোধের ডাক দিয়ে আসছিল, কিন্তু এই অবরোধ নড়বড়ে হয়ে পড়েছে, অবরোধ ভেঙে মানুষ তাদের প্রাত্যহিক কাজে বেরিয়ে পড়েছে, কোথাও কোথাও যানজট পর্যন্ত দেখা দিয়েছে। অবরোধ এখন মানুষ মানছে না এবং একইভাবে আগামী 48 দিন আন্দোলন করে টিকে থাকা বিএনপির জন্য অসম্ভব, এই বাস্তবতা উপলব্ধি করছেন ঢাকায় অবস্থানরত বিএনপির সব নেতারাই। কিন্তু বুঝতে পারছেন না শুধু একজন, আর তিনি হলেন তারেক রহমান। তারেক জিয়ার কারণেই বিএনপিকে আন্দোলনে থাকতে হচ্ছে, আর এটি নিয়ে ক্রমশ হতাশ হয়ে পড়ছে দলটি। বিএনপির টানা আন্দোলনের ফলে বহুমাত্রিক ক্ষতি হচ্ছে। প্রথমত, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চলছে গ্রেপ্তার অভিযান, ধরপাকড়, যারা জেলে যাচ্ছেন তাদের জামিন মিলছে না এখনও কিছুতেই। দ্বিতীয়ত, এই ধরনের কর্মসূচির ফলে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনাগুলো ঘটছে, যার দায় দায়িত্ব সব বিএনপির ওপর বর্তাচ্ছে, ফলে জনগণের মধ্যে বিএনপি সম্পর্কে একটি নেতিবাচক ধারণার সৃষ্টি হচ্ছে। তৃতীয়ত, এই ধরনের ঘটনার ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিএনপি সম্বন্ধে মানুষের নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে এবং বিভিন্ন পশ্চিমা দেশগুলো এখন বিএনপিকে নেতিবাচকভাবে ভাবতে শুরু করেছে। চতুর্থত, এ ধরনের কর্মসূচি বিএনপিকে এখন উদ্দেশ্যহীন এবং গন্তব্যহীন করে ফেলেছে। বিএনপির নেতারা জানেও না যে এই ধরনের কর্মসূচির পরিণতি কী হবে। যে কোনো রাজনৈতিক কর্মসূচির একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকে, আর সেই কর্মসূচি পালন করা হয় সেই লক্ষ্য অর্জনের জন্য। কিন্তু বিএনপি এখন জানে না যে তাদের কর্মসূচির লক্ষ্য কী এবং এর মাধ্যমে কি অর্জন করতে চায়। শেষ পর্যন্ত যদি সরকার নির্বাচন করে ফেলে, তাহলে সেই নির্বাচনের ফলে সরকার আরও 5 বছর ক্ষমতায় থাকবে এবং তখন বিএনপির নাম নিশানা বাংলার মাটি থেকে মুছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম বাস্তবতা নিয়ে অনেক বিএনপি নেতাই কিন্তু চিন্তিত, কিন্তু লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনর অবস্থানে রয়েছেন। তিনি বলেছেন যে আন্দোলন যে কোনো মূল্যে অব্যাহত রাখতে হবে এবং কর্মসূচি থেকে সরে আসার কোনোই সম্ভাবনা নেই। পশ্চিমা দেশগুলো বিএনপিকে কর্মসূচি স্থগিত করে একটি সমঝোতার পথে যাওয়ার জন্য এখনও তাগাদা দিয়ে যাচ্ছে, কিন্তু সেই তাগাদা উপেক্ষা করছেন লন্ডনে অবস্থানরত তারেক জিয়া। তিনি বারবার বলছেন যে এখন সমঝোতার কোনো পথ নেই। বিএনপির অধিকাংশ নেতাই এখন মনে করেন যে বিএনপির সামনে একটি বিকল্প রয়েছে, তা হলো আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করা, এবং নির্বাচনে যদি যাওয়া যায় তখন সরকার যদি নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিয়ম স্বেচ্ছাচারিতা করে, তাহলে সেই ইস্যুটিকে
সামনে নিয়ে এসে আরো কঠোর আন্দোলন করা যাবে, এমন কি এর ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলেও সরকারের উপর চাপ সৃষ্টি করা যাবে। কিন্তু সেটি না করে এক ধরনের নেতিবাচক অবস্থান থেকে আন্দোলন বিএনপির ভাবমূর্তিকেই নষ্ট করছে এবং বিএনপির অস্তিত্ব বিপন্ন করছে। এরকম পরিস্থিতিতে বিএনপিতে হতাশা বেড়েই চলেছে, আর এই হতাশার ফলে আরো বহু লোক নির্বাচনের আগে বিএনপি ত্যাগ করবেন এমন আশঙ্কা দেখা দিয়েছে। এটি অলরেডি বহু নেতাই কিন্তু বিএনপি ছেড়ে চলে আসছেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো করবেন এবং পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি হাসান স্বপন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।